আর কয়েকদিন পরেই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। তার আগমনকে ঘিরে তাই এখন ব্যস্ত সময় পার করছেন বরিশালের কারিগররা। শেষ মুহূর্তে নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গা সহ অন্যান্য প্রতিমা। এবার এখানকার মণ্ডপে মণ্ডপে প্রতিমাগুলোতে নতুনত্ব এনেছেন কারিগররা। নতুনত্ব দিতেছি যে হিন্দু ধর্মের অবলম্বন মহাভারত, ওই থিমটা আমরা তুলে ধরেছি এবার। সব দিক দিয়ে লোকের এই জিনিসটার উপর একটা চাহিদা আছে। রং ও সাজসজ্জার মধ্যে দিয়ে আমাদের প্রতিমা নির্মাণের কাজটি চলছে। এই কাজটি আমাদের পুজো শুরু হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। বরিশাল জেলা ও মহানগরীর 613টি পূজা মণ্ডপে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। অসাম্প্রদায়িক চেতনায় এবারও দুর্গাপূজা উৎসবমুখর হবে বলে আশা পূজা উদযাপন পরিষদের এই নেতার। আমরা মনে করি অত্যন্ত সুন্দর, সাফল্যমণ্ডিত, স্বচ্ছন্দমূলকভাবে আমরা এবারের পূজা পালন করতে পারব। এবার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। 4 তারিখ থেকে যখন শুরু হবে অক্টোবরে, তার আগ থেকে তো আমাদের আনসার বাহিনী সহ পুলিশের ব্যাপক ডিপ্লয়মেন্ট থাকবে, পেট্রোল পাম্প থাকবে, চেকপোস্ট থাকবে এবং যেখানে বিসর্জন যাবে সেই বিসর্জনের ঘাটগুলোতে কিন্তু আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। প্রতিমা ডেলিভারি দেওয়ার নিয়ে আমরা খুব চিন্তা ভাবনায় আছি। প্রতিমা যদি আমরা ঠিক মতন ডেলিভারি দিতে পারি এবং আমাদের টেনশন মুক্ত। এখন